গেল, এইচারের টেস্ট কিন্তু আলাদা হয়। নাম 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 স্নান হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর এই যে রুষা রানী কি করছেন, ব্রেকফাস্ট করতে বসেছে, এইমাত্র ঘুম থেকে উঠলে, উঠে পড়ে এখন মুখ টুক ধুয়ে দিয়েছি, তুলসী পাতার রস খাওয়া হয়ে গেছে, এদিকে ওর পাপাও খাচ্ছে পরোটা পেঁড়া আর একটুখানি সস নিয়েছে, আর এদিকে ওকে একটু পরোটা দিয়েছে, আর ওর ওই যে খাবার রেডি আছে এখনো খাওয়াইনি। চলো আগে জামাটা ছেড়ে নেবে, চলো চলো। পুজো হয়ে গেল আর আজকে গাছে আবার লক্ষ্মী জবা ফুটেছিল, একটা তুলে দিয়ে দিলাম। হাত দেবে না সোনা মা। আর এটা কালকে শুভ মাকে ছাড়তে গেছিল, মানে শাশুড়ি মাকে, তখন আমার মা ইচড় দিয়ে পাঠিয়েছে, আমাদের গাছের ইচড়। বাট গাছের ইচড়ের টেস্ট কিন্তু আলাদা হয় বুঝলে। কালকে শাশুড়ি মা একটা কেটে পরে তরকারি বানিয়ে দিয়েছিল, ভালো হয়েছিল, নিরামিষের করেছিল। শুভ বেরিয়ে গেলো আর এখন আমি চা বানাচ্ছি, আমি চা দিয়ে পরোটা খেয়ে নেবো আমার ব্রেকফাস্ট। এটাই কালকে শুভ বলে দিয়েছিল, রিয়া আমার কালকে প্রচুর কাজ আছে, আমার ঢুকতেও দেরি হবে আর বেরিয়ে যাবো তাড়াতাড়ি। কাল সকাল সকাল উঠে সব করে নিয়েছি, দেখো রান্না বান্না সমস্ত রান্না করে, গ্যাস পরিষ্কার, জল খাবার, যাতে রুষাকে আমি পুরো টাইম দিতে পারি, না ছাড়া শুভ চলে গেলে বা আমি একা থাকলে যদি কিচেনে রান্না করি ও অস্থির হয়ে যায়, মানে দেয় না করতে সবসময় কিচেনে, কালকে অসুবিধাটা হয়েছিল। যাই হোক আজ সব হয়ে গেছে, আমার স্নানও হয়ে গেছে, পূজাও হয়ে গেছে, এরপর ওকে আমি টাইম দিতে পারবো। এই ও তো কিছুক্ষণ আগেই উঠলো 10টার সময় রুষা, এখন গান শুনছে, একটুক্ষণ গানটা শুনে নি। এই গানটা শুনে শুনে নাচ করছে, এ নাচে রে নাচে রে নাচে দি। দেখো রুষা এইটা চায়, মাম্মা কাজ করবে না, আমার সাথে সব সময় থাকবে, ব্যাস তাহলেও খুশ। স্যার আমি লেপটে থাকবো তোমার সাথে, আমার তো সব কাজ হয়ে গেছে। নাম 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 স্নান হয়ে গেছে, এই নে চুল ছাড়িয়ে নে, যা হ্যাঁ আয়নায় দেখে চুলটা ছাড়িয়ে নাও, হ্যাঁ ছড়াও ছড়াও, এই দেখো আয়নায় দেখে চুল ছাড়াচ্ছে। আরেকজন লাঞ্চ করবার জন্য বসে পড়েছেন নিজে টেবিলে। আজকে রুষাকে অনেকদিন পর দুধ কলা ভাত খাওয়াবো, আর ও ফ্রেশ মাইন্ড আছে, ঘুম থেকে উঠলো তো এটা এখন ওকে খাওয়াবো। আজকে লাঞ্চে কি কি রান্না করেছে একবার দেখো, মুসুর ডাল, ইঁচড়ের তরকারি, কুঁদরি ভাজা, কাল্লা ভাজা, মাছের টক আর ভেন্ডি ভাজা। মোটেও আমি এত তরকারি রান্না করার সময় পাই না আর করিও না, আর কারণ এতগুলো হয়ে গেছে কালকের কিছু বেঁচে গেছিলো, আর আজকে আমি জাস্ট দুটো পদ রান্না করেছি। রুষাকে তো খাইয়ে দিয়েছি আর এরপর আমিও খেয়ে নেবো। আর এদিকে ওয়াটারমেলনটা ছিল, বাকিটা আগের দিন একটু কাটা হয়েছিল, বাকিটা ছিল এখন কেটে রেখে দিলাম, কাটা না থাকলে এগুলো শেষ হয় না, আর কেটে রাখা থাকলে জাস্ট টিফিন বক্সটা বের করে দিয়ে দিলেই ঠিক পেটে চলে যাবে। তো এখন তো গ্রীষ্মের জন্য ওয়াটারমেলন একদম পারফেক্ট ফল হচ্ছে, যেটা খুবই ভালো লাগে সবাইকারই। এখন আমি ফ্রিজে ভরে দিলাম আর রুষার তো খাওয়া হয়ে গেছে। এটা মনে হচ্ছে আমার কন্যা করেছে, একটা টাইম এসে এটা বের করে দিয়ে গেছে। এখন বেজে গেছে 3:05, এবার রুষাকেও ঘুম পাড়াবো, আর শুভ এখনো ফেরেনি, ওর খাবারগুলো সব ঢাকা দিয়ে রেডি করে রেখে দিয়েছি। আর এই যে এবার এসিটা চালাবো বলে ওকে জামা পরিয়ে দিয়েছি ফুল হাতা, দিয়ে হায়ও উঠছে, কারণ 1:25 ঘুম থেকে উঠলো, সাথে সাথে আর ঘুমোবে না, এখন দেখছি হায় উঠছে, এবার ঘুমোবে। হাতো হাতো ওলে বাবালে, আত্মে 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 তলো, আত্মে 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 ওইকে দেখে 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 দেখে, চলো দেখে চলো। কি সুন্দর হাওয়া, এখানে দারুণ হাওয়া দেয় বল।
গুড মর্নিং বন্ধুরা, এটা নেক্সট দিনের ব্লগ। কালকে তো রাত্রেবেলায় রুষাকে নিয়ে যখন হাঁটতে গেছিলাম, তারপর আর কিছু ভিডিও শ্যুট করিনি, এটা পরের দিন সকাল থেকে আবার শুরু করলাম তোমাদের সাথে। এখন আমি চলে এসেছি লাঞ্চের প্রিপারেশন নিতে, আর আজকে রান্না করছি পাট শাক আর আমার বাড়ির ইঁচড়ের তরকারি। আর পাট শাক আবার অনেকদিন পর রান্না করছি, পাট শাকের একটা বিশাল বড় কাহিনী আছে। আমি প্রথম প্রথম শাক একদমই চিনতে পারতাম না, এখন এখন একটু হলেও শাক চিনতে পারছি। তো এই পাট শাক যখন আমি প্রথম রান্না করি, আমি জানতাম না পাট শাক প্যালপ্যালে হয়। যখন আমি রান্না করছিলাম ভাবছি প্যালপ্যাল করছে কেন, হয়তো অনেকক্ষণ ধরে ভাজতে হবে তারপর প্যালপ্যালাইনটা চলে যাবে। তো আমি একদম ভাজা ভাজা করে দিয়েছিলাম, তারপরে জানতে পারি না পাট শাক একটু মানে তোমার প্যালপ্যাল করে, তো একটু থকথকানি জলের মতো রাখতে হয়। তো যাই হোক, তারপরে এই এখন করছি আমি পাট শাকটা, আবার অনেক দিন পর করছি। কালকে মানে শুভ যখন মাকে দিতে গেছিলো তো ওইখান থেকেই বাজার করে নিয়ে এসেছে, তো সেগুলো এখন পাট শাক ভাজা হবে, আর ওইদিকে হবে ইঁচড়ের তরকারি। মা কালকে মানে শাশুড়ি মা কালকে নিরামিষের ইঁচড়ের তরকারি দিয়েছিল, খুব ভালো লাগছিল খেতে। আমার তো খুবই সুন্দর লাগছিল, ইঁচড়টাও ভালো লাগছিল, কচি ইঁচড় ছিল একদম, মানে যেটা ইঁচড় যেটাকে বলে সেরকমই কচি একদম, তো ভালো লাগছিল। শুভ আবার নিরামিষের ইঁচড়ের তরকারি মানে ইঁচড়টা পছন্দ করে না, তো ওই জন্য আজকে একটু পেঁয়াজ রসুন দিয়ে মাংসর মতনই করছি, যাতে একটা মাংসর মতনই মনে হয়। খুব বেশি জলও দেবো না, আবার খুব বেশি শুকা শুকাও করবো না, কারণ ডাল করবো না, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আমাদের। ওই জন্য এখন ইঁচড়টা ভালো করে কষিয়ে পরে হালকা জল দেবো। আর ওইদিকে আমার ভাত হয়ে গেছে, রুষার জন্য একটু চিকেনের আলাদা সবজি দিয়ে যেমন আমি স্যুপ টাইপের ঝোল করি সেরকম ঝোল করে দেবো, কারণ আমাদের এই তরকারি তো খাবে না, আর চিকেন তো খুব পছন্দ, তার জন্য এখন থেকেই পছন্দ, ভাবতে পারছ তো। যাই, ওর জন্য সবজিটা করে দিই ইঁচড়ের ঝোলটা। আর ওইদিকে আমার দিদিও চলে এসছে কাজ করতে। কি দিচ্ছ তুমি দিদিকে? রুষা ভেন্ডি, ভেন্ডি খাবো না, ভেন্ডি খাবো না, ভেন্ডি খাবো না, নো 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 নো। আসতে রুষা, তুমি কোথায় গেলে? এই দেখো আমি আর রুষা, আমি আর ক্লিপ গুলো মাথাতে দিয়েছিলাম সব খুলে দিচ্ছে জানো তো, এত বুম্মাচ তো বুম্মাচ। দাঁড়া আর দেখবে কাল ওর কোথায় লেগে গেছিল, মামা কোথায় লেগে গেছিল কালকে তোমার? ওখানে নয়, হাঁটুতে লেগে গেছিল, লেগে গেছিল, এই দেখো। কালকে আর ব্লগটা শেষও করিনি, আর কালকে তারপর শুটও করিনি, কি জানি হঠাৎ কেমন যেন মানে ইচ্ছে করছিল না। তো আজকে সকালে ওইটুকুই আজকের ব্লগে খুব ছোট ছোট জিনিস শেয়ার করেছি, আর কালকে ওই যে ওকেও গুড নাইট বলানো হয়নি, তো আমি এখনই ব্লগটা খতম করব। আবার নেক্সট ব্লগটা যেহেতু স্টার্ট করব একটু পরে, তো চলো রুষাকে দিয়ে পাই বলা করা, রুষাকে এবারে স্নান করাবো। এখন বাজে ওই 11:20, মামা ওঠ, চলো তারা বলে দাও, টাটা বাই, চলো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, বাই।